আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ছাতুর মিষ্টি পরোটা। তো চলুন দেখে নিই ছাতুর মিষ্টি পরোটা আমি কীভাবে বানাচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আজকে রেসিপি। এইখানে দেখুন আমি নিয়েছি 1 কাপ আটা, আটার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, সাদা তেল দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। দেখুন এরপর অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নেব। তো এখানে দেখুন আটাটা মাখা হয়ে গেছে, আমি আটাটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি পুরটা বানিয়ে নেব। এখানে দেখুন আমি নিয়েছি ছাতু 4 টেবিল চামচ, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি গুঁড়ো চিনি। এখানে আমি একটা জায়গার মধ্যে সব কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, দিয়েছি ছাতু, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তিনটে জিনিস আমি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তো ওই তিনটে জিনিস একদমই শুকনো, তাই এটা পুর হবে না, সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন একদম ঝুরঝুরি করে এটাকে মেখে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি এগুলোকে একটু ভিজে ভিজে করে নিচ্ছি। দেখুন এভাবে তো দেখুন এখানে আমি পানি দিয়ে এটা পুরটা মেখে নিয়েছি, এভাবে এভাবে নরম করে মেখে নিয়েছি, একদম নরম করিনি, আবার একদম শুকনো করিনি, ঠিক এভাবে করে নিয়েছি। দেখুন এরপর আমি পরোটাগুলো বেলে নেব, তার জন্য আটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি এই সাইজটা করে লেচি কেটে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে, একটা করে লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি, শুকনো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি আমি। তো প্রথমে আমি অল্প বেলে নেব, বেশি বেলার দরকার নেই, দেখুন ছোট করে বেলে নিয়েছি। এরপরে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুর, 2 চামচের মতো পুর নিয়ে এভাবে করে মাঝখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে রুটিটা ধরে এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে মুখটা ভালো করে সিল করে নিতে হবে, নাহলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে। দিয়ে আমি বেলে নিচ্ছি। আবারও শুকনো আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি, দেখুন এভাবে খুবই হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এখানে দেখুন বেলা হয়ে গেছে, এরপর এই পরোটাটা আমি সেকে নেব। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটাটা, দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে সেকে নেব। এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন বা বাটা দিতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো দেখুন এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন কালার করে। তো পরোটাটা আমি তুলে নিচ্ছি,
তো রেডি হয়ে গেল ছাতুর মিষ্টি পাউডারটা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হবে। আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তার প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।